হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসজিডি কনস্টেবল দু হাজার একুশের রিজেনিং ক্লাস থার্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকের আমরা দুই বারো দু হাজার একুশের শিফট টুতে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে চৌত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখুন প্রথম প্রশ্ন বলছে এখানে কোন দুটো চিহ্নকে ইন্টারচেঞ্জ করলে এখানে সমীকরণটা সঠিক হবে দেখো এখানে তেরো প্লাস আঠেরো দেওয়া রয়েছে ইন্টু ছয় মাইনাস থার্টি আর দেখো ভাগ ছয় আনতে হবে কোথাও দেখো আমাকে এখানে মাইনাস নাইনটি আনতে হবে আচ্ছা দেখো এখানে তো ভাগটা আমার ঠিকই আছে তার ভাগ যে দুটো রয়েছে অপশন আমি সবার শেষে চেক করবো আমি আগে সি আর ডিটাকে চেক করি প্লাস এবং মাইনাস মানে তেরো মাইনাস এখানে পাচ্ছি আঠেরো ইন্টু ছয় আর এখানে দেখো মাইনাসের জায়গায় কী হবে এখানে হবে প্লাস আর দেখো থার্টি ভাগ ছয় এটা তো সেম থাকবে এখানে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ তাহলে তেরো মাইনাস দেখো এখানে পাচ্ছি আমি একশো আট এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ তেরো আঠেরো তাহলে একশো আট আর এখানে দেখো আঠেরো মানে পাচ্ছি আমি এখান থেকে মাইনাস নব্বই দেখো সিতে আমার মিলে গেছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ভাগ যদি পবের না থাকে তাহলে ভাগটা আমি সবার শেষে চেক করবো বাকি দুটো চেক করে নিলাম দেখলাম আমার সি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা বসাতে হবে এখানে তেরোর সাথে একশো তেষট্টি একটা সম্পর্ক আছে তেমনি নয়ের সাথে আবার সেভেন্টি ফাইভে সম্পর্ক রয়েছে তেমনি এগারোর সাথে আমাদের কার সম্পর্ক থাকবে কী হবে দেখো না প্রথমে দেখো তেরো স্কোয়ার করো কত হয় না একশো উনসত্তর সেখান থেকে ছয় বিয়োগ করলে কত হয় না একশো এটা বুঝতে পারলাম কারণ দেখো এটা ওয়ান সিক্সটি কাছাকাছি একটা সংখ্যা ঠিক তেমনি দেখো একইভাবে কী হবে নয় স্কোয়ার একাশি সেখান থেকে ছয় বিয়োগ করা মানে সেভেন্টি ফাইভ এক্ষেত্রেও সেম হবে এগারো স্কোয়ার করলে পাঁচি আমরা দেখো একশো একুশ মাইনাস ছয় করা মানে একশো পনেরো ওয়ান ডি হচ্ছে আমাদের এখানে রাইট দেখো বলছে এখানে যে ইংরাজি ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে রুব্রিক রাউটার রুটিন আর হচ্ছে রুইন দেখো এখানে আর ইউ প্রত্যেকের মধ্যে রয়েছে আর রয়েছে আর ও দেখো আর ও এখানে আছে আর ও এখানে আছে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে যাবে দুই আর চারের মধ্যে কোনটা আগে যাবে দেখো আর ও ইউ রয়েছে আর ও ইউ টি রয়েছে এখানে দেখো আছে ই এখানে আছে আই তাও নিশ্চয়ই ইটা যাবে আগে মানে দুই যাবে আগে তারপরে যাবে চার তাহলে দুই চার হয়ে গেল এবার দেখো এক তিন পাঁচ পড়ে আছে আর ইউ দেখো এখানে রয়েছে আর ইউপর কী রয়েছে আর ইউর পরে বি রয়েছে এখানে দেখো রয়েছে টি এখানে রয়েছে আই তেমন নিশ্চয়ই একটা যাবে আগে দুই চার এক হয়ে গেল এবার যাবে কোনটা দেখো আর ইউ এর পর দেখো এখানে রয়েছে টি এখানে রয়েছে আই তাহলে আইটা যাবে আগে তাহলে পাঁচ যাবে আগে তারপর যাবে তিন তাহলে দুই চার এক পাঁচ তিন মানে অপশান আমাদের সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে পুরাতো সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে কোন সেটের ছত্রিশ চুয়াত্তর আর হচ্ছে পঞ্চান্ন এই যে সেটটা আছে এই সেটের সাথে দেখো মিল আছে কোনটা আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো এখান থেকে ছত্রিশ থেকে দেখো পঞ্চান্ন দেখো উনিশের গ্যাপ মানে উনিশ যোগ করলে পাচ্ছি আবার দেখো পঞ্চান্ন থেকে চুয়াত্তর দেখো মধ্যে কিন্তু উনিশের গ্যাপ তো একইভাবে দেখো এখানে কোথায় গেছে দেখো এইটা তো হবে না বাদ দাও এখানে দেখো চুয়াল্লিশ আসছে এখানে কিন্তু অনেক বেশি আসছে এটা দেখো পাঁচ এখানে অনেকটা বেশি আবার দেখো এইটা কিন্তু হবে দেখো চল্লিশ বাহান্ন ফর্টি সিক্স দেখো এখানে চল্লিশ থেকে ছেল্লিশ দেখো ছয়ের গ্যাপ আর দেখো এখান থেকে এটা দেখো ছয়ের গ্যাপ মানে এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সেম তোমরা যদি অন্য কোনো লজিক পাও ও সমাকে কমেন্ট করে জানাবে অপশান দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় এইটাকে লেখা হচ্ছে এইটা মানে এস এইচ ডবল ই আর সিআর দেখে লেখা হচ্ছে টু ওয়ান ওয়ান জিরো টু 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 জিরো নাইট এনআইজি এইচ টি কে লেখা হচ্ছে ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান জিরো টু টু সেক্ষেত্রে রাইটের কোডটা কী হবে এই কোডগুলো বসাচ্ছি এখানে দেখো এস হচ্ছে উনিশ এই হচ্ছে আট ই পাঁচ ই পাঁচ আর হচ্ছে আঠেরো এন হচ্ছে চোদ্দো আই নাইন জি সাত এইচ আর টি হচ্ছে এখানে কুড়ি আর হচ্ছে আঠেরো আই নাইন জি সাত এইচ চার টি হচ্ছে এখানে কুড়ি দেখো এখানে উনিশ থেকে এটা দেখো দুই বেড়ে হয়েছে কত না একুশ ঠিক আছে আটটা দেখো দুই বেড়ে হয়েছে কত না দশ হয়েছে ঠিক আছে আঠেরোটা দেখো এখানে দেখো দুই বেড়ে কত হয়েছে না কুড়ি হয়েছে একেবারে দেখো চোদ্দোটা হয়েছে এখানে ষোলো ঠিক আছে সাতটা হয়েছে এখানে নয় আটটা হয়েছে এখানে দশ কুড়িটা হয়েছে এখানে বাইশ মানে দেখো প্রতিটা কনসন্যান্ট কিন্তু দুই করে করে বাড়ছে এবার দেখো ভারতের মধ্যে কোনো মিল নেই দেখো পাঁচটা হয়েছে দুই পাঁচটা হয়েছে দুই এখানে দেখো আবার নয়টা হয়েছে তিন ঠিক আছে তাদের কোনো মিল নেই মানে কোনটা বাড়ছে কোনটা বাচ্চা কোনো সেম মিল নেই তাই এখন মাইনাস তিন হচ্ছে এখানে তা মাইনাস ছয় হয়ে যাচ্ছে একটাই মিল আছে এটা কি দেখো আমরা জানি ভালো করেছি এ ই আই ও ইউ এইগুলো হচ্ছে আমার ভাওয়েল তাই এটা আমাদের প্রথম এটা আমাদের সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এটা হচ্ছে ফিফথ তো সেই অনুযায়ী কিন্তু ই কোথায় আসছে দেখো ইর কোডটা কিন্তু দুয়ে ওই জন্য দেখো এখানে দুই এসছে আই এর কোডটা দেখো এখানে আসে দেখো তিন এখানে কিন্তু তিন এসছে মানে ভাওয়েলটা সাজালে অ্যালফাবেটিক্যালি যে যেরকম থাকে অর্ডারে সেটা এখানে এসছে তাহলে হবে দেখো আইটা কি হবে এখানে তিন হবে বাকি সব যেরকম হবে প্লাস টু করে প্রত্যেকটা হবে তাহলে আঠেরো হয়ে গেলো এখানে কুড়ি এটা হয়ে গেলো নয় এটা হয়ে গেল দশ এটা হয়ে গেল বাড়ি বাইশ হয়ে গেল তাহলে দুশো তিন নশো দশ দেখো দুশো তিন নশো দশ বাইশ মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো দেখো বলছে এখানে সি বির কাছ থেকে একটা মেশিন কেনে যে আবার এটা আবার এর কাছ থেকে কিনেছিল মানে এ দিয়েছে বি কে বি দিচ্ছে আবার সি কে সি মেশিনটা কিনছে কততে না ন হাজার তিনশো ষাট টাকাতে এই বিক্রির ওপর এ এবং বির যতক্ষমে থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় মানে এটা থেকে এবারে বিক্রি করে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে আর এ এখানে বিক্রি করে তার কিন্তু থার্টি পার্সেন্ট লাভ হয়েছে তো এ কত দামে মেশিনটা বিক্রি করেছিল আমার বার করতে হবে এখান থেকে আমি ধরলাম এর কেনা দাম ছিল একশো সে বিক্রি করেছে কত না একশো তিরিশে হলো কারণ থার্টি পার্সেন্ট লাভ এখন দেখো একশো তিরিশটা কী করেছে সে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে মানে একশো তিরিশের ওপর একশো কুড়ি বাই একশো মানে একশো ছাপ্পান্নতে বিক্রি করেছে এখন ওই একশো ছাপ্পানোর মানটা কত এখানে না নাইন থ্রি সিক্স জিরো তো কাটাগরি করলে এখানে পাচ্ছি আমি একের মান হচ্ছে তোমার ষাট ঠিক আছে তাহলে একশোর মানটা কত পাচ্ছি আমি এখান থেকে না ছ হাজার অর্থাৎ এইটা তার ছ হাজারটা এখানে ছিল এখন বলছি এ কত দামে এই মেশিনটা বিক্রি করে মানে আমার কিন্তু একশো তিরিশের মানটা দরকার এখান থেকে তাহলে ছ হাজারের ওপর থার্টি পার্সেন্ট লাভ চাপিয়ে দেওয়া মানে এখান থেকে একশো তিরিশ ভাই একশো চাপিয়ে দেওয়া কত পাচ্ছি আমি এখান থেকে সাত হাজার আটশো সাত হাজার আটশো হচ্ছে এখানে আমাদের রাইট আনসার অপশান সি নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বসিয়ে দাও দেখো এখানে এ হচ্ছে ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ কে হচ্ছে এখানে এগারো ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে বাইশ এন হচ্ছে এখানে চোদ্দো আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো কি হচ্ছে এখানে সতেরো ও হচ্ছে পনেরো এল হচ্ছে বারো টি হচ্ছে এখানে কুড়ি তাহলে একদম শেষটা কোনটা হবে দেখো এগারো পরে চোদ্দো চোদ্দো পরে সতেরো সতেরো পরে কুড়ি কুড়ি পরে কী হবে নিশ্চয়ই তেইশ হবে এখন তিন করে বাড়ছে তাহলে ডাব্লু দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে ইউ এফ ডাব্লু হচ্ছে আমাদের অ্যান্সার আর তো করার দরকারই নেই নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন সরাসরি কোড কোর্ট বসব বি দেখো এখানে দুই এক্স চব্বিশ ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে এখানে বাইশ আচ্ছা বি এখানে দেখো এইচটা দেখো এইচ হচ্ছে কত আট ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো এ হচ্ছে ছয় আর দেখো আঠেরো এন হচ্ছে চোদ্দো ই হচ্ছে এখানে একুশ পি হচ্ছে এখানে ষোলো টি দেখো টি হচ্ছে কুড়ি পি হচ্ছে ষোলো ডাব্লিউ হচ্ছে তেইশ এখানে আর হচ্ছে এখানে আঠেরো শেষ দুটো পেয়ার দেখো দেখো বাইশ থেকে পাঁচ দেখো গ্যাপটা কিন্তু অনেকটা বেশি মানে নয়ের গ্যাপ এখানে দেখো এটা পাঁচের গ্যাপ এখানে দেখো এটা পাঁচের গ্যাপ এখানে দেখো একটা পাঁচের গ্যাপ কারণ একমাত্র ভিন্ন কোনটা হলো এইটা ভিন্ন হলো বি এক্স ইভি হচ্ছে এখানে কিন্তু ভিন্ন নেক্সট চলো দেখো বলছি ইউরোপের সাথে বলছি এখানে সুইজারল্যান্ড সম্পর্কিত হলে এশিয়ার সাথে কোনটা সম্পর্কিত দেখো সুইজারল্যান্ড কার মধ্যে আছে না ইউরোপের মধ্যে আছে তাহলে একমাত্র অপশন এখানে হবে কি না জাপান জাপান আছে আমাদের এশিয়ার মধ্যে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে আক্রম নগেশ গিরিশ বিক্রম এবং সাতপাল একটা পঞ্চ টেবিলের পাঁচটা কর্নারে বসে আছে তাহলে পাঁচটা কর্নার এই হচ্ছে পঞ্চ টেবিল একটা এই কর্নারগুলোতে বসে আছে এখানে একটা এইখানে একটা নম্বরে বসে আছে পাঁচজন ঠিক আছে তাকে বলছে এখানে কেনের দিকে মুখ করে বসে আছে আচ্ছা গিরিশ বিক্রমের বাম দিক থেকে তৃতীয় সাতপাল হল নগেশের অবিলম্বে বাম দিকে আক্রম আবার সাতপালের বাম দিকে দ্বিতীয় সাতপালটা দুবার আছে আমি এখান থেকে শুরু করছি তাই সাতপাল হচ্ছে নগেশের অবিলম্বে বাম দিকে তাহলে নগেশকে রাখছি আমি এখানে সাতপাল থাকবে কোন জায়গায় না এই জায়গায় বাম দিকে বলেছে আর আক্রম দেখো সাতপালের বাম দিকে সেকেন্ড মানে এই জায়গাতে কে আছে না আক্রম আছে ঠিক আছে আর দেখো পড়ে আছে কি এখানে গিরিশ হচ্ছে বিক্রমের বাম দিকে থার্ড দেখো বিক্রমকে আমি এইখানে বসাচ্ছি ঠিক আছে তার বাম দিক মানে এইদিক এক দুই তিন তাহলে এই জায়গায় কে বসবে না গিরিশ বসে গেল সবাই বসে গেছে এখানে প্রশ্ন দেখো কি বলছে নগেশের ডান দিকে সেকেন্ড নগেশ দেখো এখানে এক দুই ডান দিকে মানে কি আক্রম বসে আছে আক্রম হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বর্ণটা আমাদের এখানে বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে এ এফ এইচ পি নেক্সট হচ্ছে বি আই এন জেড এখানে তোমার বি জেড কে এস তাহলে এখানে কী হবে আচ্ছা আমি কোড বসাচ্ছি এখানে দেখো এ হচ্ছে ওয়ান এ হচ্ছে কত এখানে ছয় এইচ আর পি হচ্ছে ষোলো জেড ছাব্বিশ এন হচ্ছে চোদ্দো আই নাইন বি হচ্ছে দুই দেখো এখানে প্লাস ওয়ান উপর থেকে নিচে প্লাস থ্রি প্লাস সিক্স এখানে দেখো প্লাস টেন এই একইভাবে কিন্তু এখানেও বাড়বে বি হচ্ছে দুই জেড হচ্ছে ছাব্বিশ কে এগারো এস হচ্ছে উনিশ তাই দুই থেকে এক বেড়ে হবে তিন তিন মানে সি দেখো ছাব্বিশ থেকে তিন বেড়ে কত হবে না উনত্রিশ মানে সেটা কি হবে তিন সেই এমনিতেই মানে আটবে সেই সিই আসবে এখান থেকে এগারো প্লাস ছয় মানে সতেরো সতেরো মানে কিউ উনিশ প্লাস দশ মানে উনত্রিশ উনত্রিশ মানে ছাব্বিশে করা হয় সেই তিন অর্থাৎ সেই সি তাহলে সি সিসি কিউসি মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট चलो দেখো বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এগারো নয় পনেরো এখানে দেখো কত বসবে দেখো এখানে কীভাবে হবে এটা এগারো এগারো মাইনাস দুই দেখো নদকুণে আঠেরো মাইনাস তিন এখানে দেখো পনেরো তিনে পঁয়তাল্লিশ মাইনাস চার ইন্টু চার মাইনাস পাঁচ চার থেকে পাঁচ বিয়োগ করা মানে ওয়ান হচ্ছে আমার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নিচের ডায়াগ্রামে সরভুজ বোঝাচ্ছে এখানে কি দেখো বয়েস বোঝা যাচ্ছে আয়তক্ষেত্র বোঝাচ্ছে কি এখানে স্পোর্টসম্যান আর এখানে দেখো বোঝাচ্ছে কি এখানে তিবুজ বোঝাচ্ছে কিন্তু এখানে মিউজিশিয়ান তাহলে এফ বনটা নিম্নের কোন ক্যাটাগরিকে নির্দেশ করে দেখো এফ বনটা কিন্তু তোমার এই এইটার মধ্যে রয়েছে সরভুজের মধ্যে রয়েছে আর রয়েছে তিবুজের মধ্যে তাহলে এখানে কিন্তু এই আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু নেই অর্থাৎ স্পোর্টস পার্সনের মধ্যে নেই মানে নট স্পোর্টস পার্সন দেখো স্পোর্টস পার্সন নয় কোনটা আছে দেখো একমাত্র এইটাই আছে বয়েস যারা মিউজিয়ান কিন্তু স্পোর্টস পারসন না তাহলে এটা কি নির্দেশ করছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো সুইটসকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে চয়েসকে আমরা কী লিখব দেখে নাও এস ডাব্লু ডবল ই টি এ সুইটসকে লেখা হচ্ছে টি জেড কে ও আই এন সেক্ষেত্রে আমরা চয়েসকে কী লিখবো ঠিক আছে আচ্ছা আমি এখানে কোড বোঝাচ্ছি এস হচ্ছে উনিশ ডাব্লু হচ্ছে তেইশ ই পাঁচ ই পাঁচ কুড়ি এস উনিশ এন হচ্ছে চোদ্দো আই হচ্ছে এখানে নাইন ও হচ্ছে কত না পনেরো কে হচ্ছে এগারো জের হচ্ছে ছাব্বিশ টি হচ্ছে এখানে কুড়ি দেখো উপর থেকে নিচে দেখো প্লাস ওয়ান বাড়ছে এখানে দেখো প্লাস তিন বাড়ছে জাস্ট এখান থেকে এইটা যে এখানে দেখো প্লাস ছয় বাড়ছে এখানে দেখো প্লাস দশ বাড়ছে এখানে দেখো দেখো কুড়ি থেকে ছাব্বিশ মানে ছয় বাড়ছে এখান থেকে ছয় থেকে নয় মানে পনেরো মানে প্লাস ফিফটিন বাড়ছে এখানে দেখো উনিশ থেকে ছাব্বিশ মানে সাত পাচ্ছি সাত চোদ্দো কত হয় না একুশ বাড়ছে আবার এদের মধ্যে গ্যাপটা দেখো দুই তিন চার পাঁচ ছয় ঠিকই আছে তাহলে এই করে করে বাড়ছে তো এখানেও তাই হবে সি হচ্ছে তিন এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো আই নাইন সি তিন এই হচ্ছে পাঁচ প্রথমে বাড়বে কত দেখো চার দুই ছটা এখানে ছটা রয়েছে প্রথমে এক বাড়বে মানে ডি হয়ে গেল এটা তিন বাড়ছে মানে এখানে এগারো মানে ডি কে হয়ে গেল এটা ঠিক আছে আচ্ছা পনেরো থেকে কত বাড়বে না এখানে দেখো প্রথমে ছয় বাড়বে এই থার্ডে দেখো ছয় বাড়ছে ছয় বাড়ছে মানে কত হবে একুশ মানে ইউ হচ্ছে এখানে তারপর দেখো দশ বাড়বে দশ বাড়া মানে এখানে উনিশ উনিশ মানে তোমার এস আচ্ছা তিন থেকে দেখো তিন প্লাস পনেরো করলে হবে আঠেরো মানে এখানে পাচ্ছি আমি আর আর দেখো ই ইটা কত হবে না এখানে দেখো একুশ যোগ করলে হবে ছাব্বিশ মানে জেড তাই ডি কে ইউ এস আর জেড দেখো অপশান দেখো কোনটা রয়েছে আমাদের অপশান দেখো ফার্স্টের টাইপ ডি কে ইউ এস আর জেড নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে কিছু বোল্ড হল পেন কিছু স্টেন্সিল হলো বোল্ড আচ্ছা সমস্ত স্ক্রিউ হলো এখানে বোল্ট তাহলে সমস্ত স্ক্রিউ স্ক্রিউটা রাখছি ভেতরে আমি বাইরে রাখছি আমি বোল্টকে ঠিক আছে আচ্ছা কিছু বোল্ট হলো পেন হলো আবার কিছু স্টেনসিল হলো আবার এখানে বোল্ট স্টেনসিলটা এখানে আমার থাক দেখ প্রশ্ন হচ্ছে কোনো স্ক্রিউ স্টেনসিল না দেখো সবকটা পজিটিভ আছে এখানে একটা নেগেটিভ তো হবেই না এটা বাদ দিয়ে দাও আচ্ছা আর কি দেখো এখানে বলছে দেখো বলছে এখানে কিছু পেন হলো স্টেনসিল কিছু পেন দেখো কিছু পেন স্টেনসিল কী করে হবে এটা কিছু পেন্স টুজেন্সিং না দেখো এটা তো কোটাই হবে না তাহলে এক দুই কোঁটাই ফলো করছে না মানে এখানে কিন্তু এক অথবা দুই কোঁটাই অনুসরণ করে না মানে অপশান সি হচ্ছে রাইট আনসার এখানে নেক্সট চলো দেখো বলছি একটা ছক্কাকে তিনবার একইভাবে ঘোরানো হলো দুটো অবস্থান দিয়ে দিয়েছে এখানে মানে এটা থেকে ঘুরি একবার এটা পেয়েছি আর এটা থেকে ঘুরি একবার এটা পেয়েছি তাহলে পরবর্তী সম্ভাব্য অবস্থানটা বেছে নাও এখান থেকে ঠিক আছে ভালো প্রশ্ন এটা এটা এক নম্বর এটা দুই এটা তিন এটা চার দেখো মহা দেখো এখানে তিন রয়েছে এখানে দেখো তিন রয়েছে এখানে দেখো তিন রয়েছে দেখো ছয় দুই মানে আমি ছকাটাকে এই পার থেকে এই পারে ঘোরাচ্ছি ঠিক আছে তাহলে হবে দুইটা গেল এই দুইটা ছিল এ পাশে দুইটা উপরে উঠলো মানে এই ছবিতে এসে দু দুইটা উপরে উঠলো তাহলে চ তলায় চাপা পড়ে দেখা একটা উঠে এসছে এখন এই দিকে আর ছয়টা ছিল চলে গেল কোথায় এই পাশে তাহলে কি ছয়ের বিপরীতে রয়েছে এক এটা আমাদের কনফার্ম হয়ে গেলাম আমরা ঠিক আছে আবার দেখো এইটাকে আমি আবার এইভাবে ঘোরাচ্ছি তাহলে কী হবে এই দুইটা গেল এখানে একটা গেল ওপরে নিচে চেপে থাকা পাঁচটা উঠে এলো এখানে তার মানে দুইয়ের বিপরীত রয়েছে এখানে পাঁচ তাহলে আমার এখান থেকে পেয়ে যাচ্ছি কি না তিনের বিপরীতে রয়েছে আমার এখানে নিশ্চয়ই চার ঠিক আছে আচ্ছা এবার ছবিটা দেখো পাঁচ তিন দুই পাঁচ তিন দুই দেখো দুই আর পাঁচ তো বিপরীত রয়েছে তাহলে এটা কী করে হবে এটা আমি পাবোই না তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয় দেখো এটা আমাদের হতে পারে আমি পরে দেখছি এটা দুই পাঁচ ছয় দুই পাঁচ দেখো একই হবে তো এটা বিপরীত রয়েছে হবে না এটা চার ছয় দুই চার ছয় দুই দেখো চার ছয় আর দুই তাহলে হয় এটা হতে পারে কিংবা এটা হতে পারে পাঁচ তিন ছয় ঠিক আছে হয় দুই হতে পারে নয় চার হতে পারে এবার কোনটা হবে দেখো এবার দেখো আমি একইভাবে কী হয় পাঁচটা যাবে ওপরে ঠিক আছে লজিক অনুযায়ী কী হয় পাঁচটা এর উপরে মানে এইটাকে আমি এভাবে করেছি তার তাহলে পাঁচটা ওপরে যাবে একটা এপারে চাপা পড়ে গেল তার পাঁচটা উপরে দেখো একমাত্র রয়েছে কোথায় এইটাতে রয়েছে চারে তো নেই তাহলে আমাদের অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশানটা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তা কিউ পি ড্যাশ এম ড্যাশ এ ড্যাশ টি ড্যাশ কিউ এ ড্যাশ টি এম তো আমি একবার এ একবার ডি একবার বি একবার সি এভাবে বসাবো আমরা এ টি কিউপিএম কিউ দেখেন কিউ এপি টিএম কিউ এপি টিএম কিউ এ কিউ টিএম একটা জিনিস দেখো এখানে এইটা কিন্তু প্রায় মিলে যাচ্ছিলো একটুর জন্য কিন্তু মিল না মানে এই কিউয়ের জায়গায় যদি আমি দেখো এখানে এটি কিউ পি এম কিউ এপিটিএম এইটা কিন্তু বারবার আসছিল যদি আমি এটা পি আনতে পারতাম তাহলে কিন্তু মিলে যেত এবার অপশান দেখো তো এরকম আছে কি না এটি কিউ পি এমপি এটি কিউ পি এমপি দেখো অপশান সিতে রয়েছে তার মধ্যে অপশান সিটাই হচ্ছে অ্যান্সার দেখো প্রথম দুটো তো কিন্তু মিলে যাচ্ছিলো প্রায় মিলে গিয়ে এখানে জাস্ট একটা বোনের জন্য কিন্তু মিল না না জাস্ট আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি দিয়ে আমি পাচ্ছি এখানে পি বসে পাচ্ছি কত না কিউ এ পি টি এম করে করে অপশান সি হচ্ছে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে এন হচ্ছে এম এস থ্রি তাহলে এন হচ্ছে এখানে এম এস থ্রি এরা হলো কাপেল আচ্ছা এ হচ্ছে এখানে আর এর বোন এস হয় এখানে এন এর বোন এস হচ্ছে এখানে এন এর বোন আর দেখুন কি বলছে কে হচ্ছে এখানে এম এর ভাই কে হচ্ছে এখানে এম এর ভাই আর হয় এখানে এন এর ছেলে আর হচ্ছে এখানে এন এর ছেলে আর দেখো এ হচ্ছে এখানে কি আর এর বোন এ হচ্ছে এখানে আর এর বোন এখন পরশু দেখো কি বলছে এখানে কে এর কে হয় এই কেটা এর কে হয় দেখো তার বাবা মা হচ্ছে তো এমএন তার বাবার ভাই মানে কাকা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোটো ভাষা দেখো নেক্সট কে লেখা হচ্ছে এইটা ঠিক আছে এনি এক্স টি এন এক্স টি কে লেখা হচ্ছে এম ও ডি এফ ডাব্লু ওয়াই এস ইউ সেক্ষেত্রে সি এল ও সি কে আমরা কি লিখবো দেখো এখানে এনটা দুটো পার্টে ভাঙছে এনের এর আগের বর্ণটা এম পরেরটা এখানে বসছে ই দেখো ইর আগেরটা ডি পরেরটা এফ এখানে বসছে এক্সের ক্ষেত্রে দেখো ডাব্লুটা আগে আর ওয়াইটার হচ্ছে পরে পরেরটা বসছে টি এর ক্ষেত্রে দেখো এখানে ইউটা পরে এসটা আগে মানে দুটো করে পেয়ার বসছে জাস্ট তার আগেরটা আর তার পরেরটা এই হবে তো সিটা কী হবে এখানে বি এখানে হবে ডি তাহলে বিডি দিয়ে শুরু দেখো বিডি দিয়ে প্রত্যেকটা শুরু কে দেখো এখানে কে এল এম তাহলে জেটা বসবে আগে আর দেখো এখানে জে এল দিয়ে লাস্ট তাহলে দেখো অপশান হয় বি হতে পারে নাহলে আমাদের কিন্তু ডি হতে পারে এই দুটো যেখানে একটা হবে আচ্ছা দেখে নিয়ে আমি দেখো এখানে ফপরে চেক করতেই হবে আচ্ছা দেখো এই জায়গাটা কিন্তু আমাদের পার্থক্য রয়েছে কে এর পরে দেখো তাহলে কী হবে এখানে কে এল হবে কে দেখ এখানে বসবে এল এম তাহলে বিডি কে এম বিডি কে এম এখানেও আছে দেখো এখানে নেই এই জায়গাতে নেই তাহলে একমাত্র অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সবটা চেক করা দরকার নেই যেখানে অমিল পাবে সেটা বাদ চলে গেল যেটা পাচ্ছি আমি সেটা আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তিপ্পান্ন তারপর দেখো একষট্টি তারপর দেখো অষ্টআশি একশো বাহান্ন দুশো সাতাত্তর এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন কী হবে দেখো তো দেখো গ্যাপটা দেখো এখান থেকে আটের গ্যাপ এখানে দেখো টোয়েন্টি সেভেনের গ্যাপ এখানে দেখো সিক্সটি ফোরের গ্যাপ এখানে দেখো একশো পঁচিশের গ্যাপ তখন বুঝতেই পারছো এটা দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব তখন এখানেছি দুশো ষোলো মানে ছয়ের গ্যাপ হবে তাই দুশো ষোলো এটা যোগ করে পাচ্ছি আমার এখান থেকে ফোর নাইনটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে আটজন বন্ধু দুটো সাইথে একে অপরের মুখোমুখি বসে আছে এ ডি এর বিপরীতে বসে রয়েছে বি হলো এখানে ই আচ্ছা এ ডি এর বিপরীতে বসে আছে এবং বি ই হলো তার প্রতিবেশী আচ্ছা দেখো আটজন বন্ধু মানে এখানে চারটে এখানে চারটে এক দুই তিন চার তাহলে একই হবে এখানে এক দুই তিন চার আচ্ছা তাহলে এখানে এ আর ডি রয়েছে বিপরীতে আর এখানে প্রতিবেশী কে রয়েছে এর না বি আর ই আচ্ছা এইচ এবং সি ডান প্রান্তে বসে রয়েছে ডান প্রাঁধে দেখো এইটার ক্ষেত্রে ডানটা কোনটা এইটা আর এইটার ক্ষেত্রে ডানটা এইখানে আমি ধরলাম এইখানে এইচ আছে এখানে আছে সি ঠিক আছে ই ও এফ তাদের সারিয়ে বাম প্রান্তে বসে রয়েছে তাই ধরলাম দেখো ই রয়েছে যে কোনো একটা ধরে নাও দেখো বাম মানে এই দুটো প্রান্তে আছে তাহলে আমি ধরলাম এইখানে ধরো ই রয়েছে এইখানে ধরো এফ রয়েছে ঠিক আছে দেখো ই যদি এখানে থাকে তাহলে দেখো এখানে ই এ বি কী করে বসবে ঠিক আছে এ বি তো বসতে পারত নিশ্চয়ই আমি ইটাকে চেঞ্জ করে আমি ইটাকে রাখছি এই জায়গাতে তাহলে এফটাকে রাখছি আমি এখানে ঠিক আছে এইবার দেখো তাহলে ই যেখানে এখানেও বসতে পারতো যদিও আচ্ছা আমি এ করে লাভ নি চেঞ্জ করে লাভ দেখো ই এখানে বসা মানে তাহলে এখানে নিশ্চয়ই আমার ই এ বি মানে এরম জায়গা থেকে বি আসার কথা ই এ বি হ্যাঁ আর দেখো এখানে এর বিপরীতে রয়েছে এখানে ডি তাহলে একমাত্র পড়ে আছে কি এখানে দেখো তাহলে এখানে এ বসে গেছে আচ্ছা এখানে বলেছে দেখো জি বসে আছে জি দেখো এফ জি যদি এফ এর পাশে থাক দেখো জি বসে গেছে এখানে তাহলে বি এর বিপরীতে কে বসে আছে না দেখো জি বসে আছে জি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো ছবি ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের সঠিক মিলর ইমেজ কোনটা হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে পায়া দুটো দেখো এই পায়াটা এদিক আছে মানে নিশ্চয়ই আয়নাতে কোন দিক হবে এই দিক বরাবর হবে দেখো ওয়ানটা তো বাদ দুদিকে দুটো গেছে আচ্ছা বাকি দুই তিন চার ঠিক আছে এবার দেখো এইটা পুরোপুরি ভরাট কালো হয়ে গেছে এটা পুরো বাদ দিয়ে দাও এবার দেখো এইখানে দেখো এটা কিন্তু কমপ্লিট না এই দেখো এইখানে ফাঁকা হয়ে গেছে এটা কমপ্লিট না চারটা এমনিতেই বাদ তাহলে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার বাইশের দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্পে দেখো প্রদত্ত ভিখাটা ঢুকে যাচ্ছে আমাদের এখান থেকে বার করতে হবে না ঘুরিয়ে একটা ওয়াইয়ের মতো একটা অংশ দেখো এরকমভাবে তো এখানে নেই বাদ দিয়ে দেওয়া এটা এখানে দেখো এরকম কোনো রেখা আছে কি না ওয়াইয়ের মতো এরকম রেখা রয়েছে স্টেট রয়েছে কিন্তু এরকম ব্যাঁকা মতো তো নেই আচ্ছা এখানে দেখো এখানে তো কোন জায়গাতে নেই এখানে উল্টো রয়েছে দেখো এই জায়গাতে রয়েছে এই দেখো উল্টো এখানে কী বলছে না ঘুরিয়ে তিন তো হবে না চারই হবে অ্যান্সার চারের কোন জায়গায় আছে দেখো এটা দেখো এই জায়গাতে রয়েছে এই 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 গিয়ে এই নামছে তাহলে এইটা রয়েছে চারের মধ্যে রয়েছে চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দেখব যেটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো কাগজে ভাঁজটা খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমাকে দেখতে হবে দেখো এখানে গোল আছে মানে নিশ্চয়ই এখানেও গোল তৈরি হবে একটা এখানে গোল তৈরি হবে এখানে গোল তৈরি হবে এখানে একটা বক্স আছে মানে এরকম জায়গায় বক্স আছে এরকম একটা বক্স তৈরি হবে এখানে বক্স তৈরি হবে দেখো এখানে মিলছে কি না চারটে গোল কাছাকাছি বাদ দিতে হবে এরকম তো হবে না গ্যাপ দিয়ে হবে এখানে দেখো এইটা ঠিক আছে এইখানে দেখো ত্রিভুজ রয়েছে এই জায়গাতে এই জায়গা ত্রিভুজ তো হবে না তাহলে হয় দুই হবে নয় তিন হবে তাই না এবার দেখো নিশ্চয়ই কোনো একটা অমিল আমরা পাবো এবার আচ্ছা তো দেখো এখানে এই পারে দেখো গোলটা এই পারে চলে এসছে এপারে তো হবে না জাস্ট এই পারে থাকবে কারণ এইখানে দেখো গোলটা এই পাশে তো ত্রিভুজ তৈরি হবে একটা তাহলে এই পাশে একটা ত্রিভুজ তৈরি হবে এরকম থাকবে কিন্তু এখানে দেখো বাইরের দিকে তাহলে দুই তো বাদ তাহলে এক দুই চার বাদ মানে আমাদের অপশান তিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো লাস্ট প্রশ্নটা দেখো বলছে এখানে যে কোন ফিগারটা বসতে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো প্রথমে এই ব্ল্যাঙ্ক ফিগারগুলো দেখো মানে এইটা 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 এখানে ছিল গেলো এই কোণে গিয়ে চলে গেলো একটা বাহু বেড়ে গেলো ত্রিভুজ থেকে হয়ে গেলো এটা স্কোয়ার হয়ে গেল চতুর্ভুজ আচ্ছা এবার দেখো এই কোণ থেকে এই কোণে গেলো গিয়ে দেখো পঞ্চভুজ হয়ে গেলো নিশ্চয়ই এবার এই পার থেকে নিশ্চয়ই এই পারে যাবে গিয়ে হয়ে যাবে কি না ষষ্ঠভুজ দেখো এখানে তো ষষ্ঠভুজ মানে এরম জায়গায় থাকবে এরম জায়গায় দেখো প্রত্যেকটা এক দুই তিনে রয়েছে চারে নেই চারটা বাদ এবার দেখো এইটাকে নিয়ে ভাবছি এবার আমরা এটা কনফার্ম হয়ে গেল এটা দেখো এটা এখানে ছিল যে এই কোণে গেলো সঙ্গে সঙ্গে কী হলো ঘড়ির কাঁটার দিকে উল্টে গেল তো এইটা দাঁড়িয়ে গেলো এরকম ঠিক আছে আবার দেখো এটা এই কোণ থেকে এই কোণে এলো মানে এইখানে এলো গিয়ে এটা উল্টে গেল গেলো এবার দেখো এইখানে যাওয়া আসবে তা নিশ্চয়ই এই পাটে আসবে এখানে এসে গিয়ে কীরকম হবে এরকম উল্টে যাবে না এরকম উল্টে যাবে অর্থাৎ এরকমভাবে পায়া থাকবে এটা দেখো এবার উল্টে গিয়ে দেখো এখন একমাত্র অপশান তিনে কিন্তু এখানে রয়েছে অপশান ওয়ানেও কিন্তু এখানে রয়েছে কিন্তু অপশান টু তো হবেই না এখানে দেখো ভালোভাবে উল্টাই যেমন ছিল তেমনই আছে তো ওয়ানটা তো হবেই না অপশান তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে এটা কিন্তু উল্টে যাবে উল্টে গেলে কী হবে না মাথায় এইটা থাকবে আর তলার দিকে এরকম থাকবে অপশান তিন হচ্ছে আমার এখানে সঠিক তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করো কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ